রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের নারী চিকিৎসক ডাক্তার নিগার নাহিদ দীপু গত পহেলা জুলাই রাত দেড়টায় প্রচণ্ড জ্বর নিয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে তার। পরের দিন দুপুরে কার্ডিয়াক অ্যারেস্ট হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হন তিনি। পরে স্কয়ার হাসপাতালে ভর্তি হন ডাক্তার নিগার। কিন্তু অসুস্থ হওয়ার মাত্র দুই দিনের মাথায় গত বুধবার সকালে ভাইরাসজনিত রোগ ডেঙ্গু জ্বরে মৃত্যু হয় ওই চিকিৎসকের। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে চলতি বছরের এপ্রিল মাসে আক্রান্ত দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আর প্রতিষ্ঠানটির প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সর্বমোট 3,000-এর অধিক রোগী। রাজধানীর সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও ভর্তির জন্য আসছেন প্রচুর ডেঙ্গু রোগী। আক্রান্ত রোগীরা যেমনটি বলছিলেন, জ্বর জ্বর হওয়ার পরে শরীর প্রচন্ড ব্যথা, তো আসলাম চিকিৎসা করতে চিকিৎসা করতে। ডাক্তার বললো যে তুমি ব্লাড পরীক্ষা করো, ব্লাড পরীক্ষা করার পরে আমি দেখলাম যে আমার ডেঙ্গু পজিটিভ এবং আমার প্লাটিলেট প্রায় 80,000-এ নেমে গেছে, যেখানে 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে। তো এখন ডেঙ্গুটা আমি এখানে এসে যা দেখলাম হাসপাতালে আরও অনেক রোগী যারা ডেঙ্গু রোগে ভুগছে, এখন আমার স্যালাইন চলছে। তো সিটি কর্পোরেশনের গত বছরের তুলনায় এবার অনেক আগেই ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন হাসপাতালে। এর কারণ হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ডাক্তার এবিএম আব্দুল্লাহ রেডিও টুডেকে বলেন, এইবার বর্ষাটা কিন্তু একটু আগে চলে আসছে এবং মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় পানি জমে যায়। এডিস মশা মানে ডেঙ্গু বাহিত যে মশাটা, এদের ক্যারেক্টার হলো যেখানেই পানি জমে ওখানে যায় ডেঙ্গু। এখন দেখেন ঘরের বাইরে যেখানে পানি যাবে, যেমন একটা কেউ ডাব খায় ফেলায় রাখছে ওর মধ্যে পানি যাবে, টিনের কৌটা প্লাস্টিকের বোতল চিপস খাইছে ব্যাগ ফেলায় রাখছে, ইভেন যাতে অনেক জায়গায় যেমন টায়ারের স্তূপ করে আসে ওখানেই বৃষ্টি জমছে পানি জমছে ওখানে ডেঙ্গু মশা দিয়ে পাঠাচ্ছে। বা ফলে হচ্ছে কি, একটা ডেঙ্গু বাহিত মশা যদি ডিম দেয় চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে এমন আশঙ্কা করে কেউ আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। ভাইরাস জ্বর মনে করে, ভাইরাস ডেঙ্গু তো ভাইরাস, ওরা অবহেলা করে বা মনে করে তিন চার করে এমনি চলে যাবে, নিয়ে কিন্তু আসলে ঘরে বসেছে অবহেলা করছে, টাইমলি ডাক্তার কাছে যায় নাই, টাইমলি চিকিৎসা পায় নাই, ফলে হসপিটাল সিরিয়াস হয়ে গেছে তখন ডাক্তার কাছে গেছে, ফলে তার রোগটা তো সিরিয়াস হয়েছে এবং তারা কিন্তু মারা গেছে। তবে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সঠিক নিয়ম মেনে চললেই এই রোগ থেকে নিরাময় সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। হাসিব বিল্লাহ, রেডিও টুডে।